রাজধানীতে রীতিমতো ফনা তুলেছে ডেঙ্গু, যা ইতিমধ্যেই ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। চলতি মাসে প্রতিদিনই অসংখ্য মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে ছুটে যাচ্ছেন বিভিন্ন হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ঢাকার 53টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে 1100 জনেরও বেশি ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যা 477 জন। সর্বশেষ 24 ঘন্টায় নতুন করে 113 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গু পরীক্ষা করছি, পরীক্ষার পরে দেখি প্লাটের নাম্বার আপনি 73 এর নাইম আসছে, তখন ভর্তি করাই দিছে। সাথে সাথে সিনড্রোম আপনার জ্বর, বমি, প্রচুর বমি ছিল, কিছু খাইয়া পেটে রাখতে পারে না। আমার জ্বর আসছিল ঈদের পরের দিন থেকে জ্বর আসছে, তো পরে হাত পা অনেক ব্যথা, তো পরে আম্মু বললো ডেঙ্গু পরীক্ষা করতে, কালকে পরীক্ষা করলাম, তো ওই যে পজিটিভ আসছে ডেঙ্গু। কালকে সকালে আমি ইসলামিয়াতে পরীক্ষা করছি, পরে বিকালে রিপোর্ট আইনা দেখছি যে ডেঙ্গু ধরা পড়ছে। মোটামুটি বুঝতেছি না কিছু, এইখানে আবার ফিরা পরীক্ষা দিছে, তো রিপোর্ট দেখা কালকে বলবে। বাবুর কালকে ঢাকা নিয়ে আসছি, তারপরে ডাক্তারের কাছে নিয়ে আসছি, নিয়ে আসার পরে পরীক্ষা করেছিলাম, 3টা টেস্ট দিছে করোনার পরে, তারপরে এই ডেঙ্গু ধরা পড়ছে। অনেক জ্বর ছিল, শরীর ব্যথা ছিল, জ্বর ছিল, অনেক কান্না করছে, রাত্রে ঘুমাই নাই, তারপরে বমি টুমি করছে, তারপরে হাসপাতালে নিয়ে আসছে। এখন রক্তের গ্লোবিনটা কম আছে, রক্তটা ভালো আছে, আর প্রস্রাবে ইনফেকশন হয়েছে, এই কারণে আজকে রাখছে। আর ওই যে পায়খানা হইতো না, আজকে ডোজ দিয়ে পায়খানা করাইছে। জ্বর আসছিল, তারপর টেস্ট করাইছি, পর ডেঙ্গু ধরা পড়ছে, পরে এখানে নিয়ে আসছে। ডেঙ্গুর নতুন ধরন ও উপসর্গগুলো একটু আলাদা। চিকিৎসকরা বলছেন ইতিপূর্বে কেউ যদি ডেঙ্গু আক্রান্ত হয়ে থাকেন, এবার তার লক্ষণ বা উপসর্গ অনেকটাই বদলে যাবে, ফলে রোগীর বুঝে ওঠার আগেই ঝুঁকি বেড়ে যাচ্ছে। এই যে ঘটনাটা ঘটছে, এই রোগীগুলো দ্বিতীয়বার বা তৃতীয়বার সংক্রমিত হচ্ছেন। আপনি জানেন ডেঙ্গুর একটি ভ্যারিয়েন্টস কিন্তু আরেকটি ভ্যারিয়েন্টসকে প্রোটেকশন দেয় না, যে কারণে এবার সে যেটাই আক্রান্ত হোক, যদি অন্য একটি ভ্যারিয়েন্ট দ্বারা ইতিপূর্বে তিনি আক্রান্ত হয়ে থাকেন, তাহলে তার যে উপসর্গ সেগুলো কিন্তু ক্লাসিক ডেঙ্গুর উপসর্গ নয়। আমরা ক্লাসিক ডেঙ্গু যে উপসর্গগুলো জানি সেগুলোর সঙ্গে এগুলো মিশ্র হয়ে আসে। জ্বর হোক নাই হোক, যে কোনো ধরনের অস্বাভাবিক শারীরিক সমস্যা দেখা দিলে আমি পরামর্শ দেব হাসপাতালে সে দ্রুত চিকিৎসা নেওয়া। ডেঙ্গু দ্রুত বাড়ার কারণে মুগদা হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলছে। ডেঙ্গু ওয়ার্ডগুলোতে রোগীর জন্য নির্ধারিত শয্যা পূর্ণ হয়ে গেছে, অনেকেই মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। কর্তৃপক্ষ বলছেন হাসপাতালে মশার উপদ্রব থাকলেও রোগীরা মশারি টাঙাতে অনীহা দেখাচ্ছেন। আমাদের বলে নাই, আমি জানি না। আচ্ছা, আমরা সিট এইমাত্র পাইছি, তো আমরা নিচে ছিলাম, তো মশারি ছিল না নিচে, মানে মশারি টানা মানে মশারি তো আসলে কখনো মশা নাই এখানে, রাতে টাঙাবো আর কি। মশারি তো আছে ভাই, এটা তো আর বলতে হবে না, এখন তো দিনের বেলা কি টাঙাবো ভাই, দিনে কামড়ায় ঠিক আছে, টানাই নাই, জনগণ আসতেছে যাইতেছে এই জন্য আর কি। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকার 57টি ওয়ার্ড মশাবাহিত রোগ ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে আছে বলে স্বাস্থ্য অধিদপ্তর এক জরিপে উঠে এসেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার 28টি এবং উত্তর সিটি কর্পোরেশন এলাকার 27টি ওয়ার্ড রয়েছে একাধিক ঝুঁকিতে। বিশেষজ্ঞরা বলছেন সাধারণ মানুষ সচেতন না হলে সামনে ডেঙ্গু ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা আছে। আজকে আমার 331 জন রোগী হাসপাতালে ভর্তি আছে, এর ভিতরে পূর্ণবয়স্ক 261 জন পুরুষ এবং মহিলা ডেঙ্গু, আর শিশু 70 জন, আর গত 24 ঘন্টা নতুন রোগী ভর্তি হয়েছে 113 জন এবং 24 ঘন্টা মৃত্যু একজন, যেটা আইসিউতে, ওনার বয়স ছিল 60 বছর, একজন মহিলা রোগী। শুধুমাত্র জ্বর নয়, যে কোনো ধরনের অস্বাভাবিক শারীরিক সমস্যা দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এছাড়া বাড়ির আঙিনা পরিষ্কার রাখা ও দিনের বেলা মশারি টাঙিয়ে ঘুমানোর অনুরোধ করছেন সংশ্লিষ্টরা। সাদাত হোসেন, সমকাল, ঢাকা।